দর্শক, আমার দেশের মাটি সোনার চেয়ে খাঁটি, এটা কিন্তু আমরা শুধু বই থেকেই পড়ে এসেছি, কিন্তু বাস্তবে প্রমাণ করেছে বাংলাদেশের কৃষক ভাইয়েরা। দর্শক, বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে ফল চাষ করছে, যেমন আঙ্গুর, কমলা, আপনার হচ্ছে চায়না লেবু ইত্যাদি, মানে যেগুলো বাংলাদেশে হওয়ার সম্ভাবনাই নেই, কিন্তু তারা করে সফল হয়ে দেখিয়ে চলেছে আর কি। তো আমরা তেমনইভাবে আজকে এসেছি ঝিনাইদহ জেলা, মহেশপুর উপজেলা, নাটিমা গ্রাম আর কি। তো এখানে একজন কমলা চাষি নূর হোসেন ভাই, তিনি কয়েক বছর আগে এই কমলা চাষ করেছিল এবং আজ তার সফল। তো চলুন আমরা দেরি না করে তার বাগানটা আগে ঘুরে দেখিয়ে নিই, তারপর তার সাথে আলোচনা করব তিনি কত বছর আগে গাছ কোথা থেকে এনেছে, মানে চারাটা কোথা থেকে পেয়েছে, বা কীভাবে যত্ন নেয় গাছের ইত্যাদি আমরা জানবো তার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সর্বপ্রথম আপনার পরিচয়টা আমরা জানতে চাই। আমার নাম মোহাম্মদ নূর হোসেন, আমার নাটিমা বাড়ি, হাই স্কুলের আছে পূর্ব পাশে আমার বাগান, আর থানা মহেশপুর, জেলা ঝিনাইদহ। তো আপনি তো অনেক বড় একজন চাষি মানুষ, মানে যে এই বাগান তো আপনার? জি, আমার এই ম্যান্ডারিন কুমলার পাশাপাশি আরও অন্যান্য ফলের গাছ আছে, যেমন আপনার পিয়ারা আছে, বারিওয়ান পয়সা মালটা আছে, ভিয়েতনামি বারোমেশি মালটা আছে, মিশরি হলুদ মালটা আছে, বা আপনার এর পাশাপাশি আছে থাইল্যান্ডের থাই পিয়ারা আছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে আমার এই ম্যান্ডারিন কুমলাটা দেখা যাচ্ছে মাসের আজকে 21 তারিখ, ডিসেম্বর মাসের 21 তারিখ। এই ডিসেম্বর মাসের 21 তারিখে আমি এই ম্যান্ডারিন কুমলাগুলো আপনাদের দেখানোর উপলক্ষে নিয়ে। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর গাছে কিন্তু কমলা ধরেছে দর্শক দেখছেন। তো আপনার মানে আপনার কেন ইচ্ছা হলো, বাংলাদেশে কিন্তু অনেক চাষ আছে, আপনার কেন ইচ্ছা হলো যে এই চাষটাই আপনার করতে হবে? জি, আমার রাজ্যে 2017 সালে দেখা যাচ্ছে আমার একটা চিন্তা ধারণা ছিল যে আমি বাইরে কোনো একটা রাষ্ট্রে যাব, যে দেখা যাচ্ছে সেই জায়গায় কয়েক বছর থাকার পরে আমি আস্তে আস্তে প্রতিষ্ঠিত হব। তো হঠাৎ করে মনে মনে ভাবলাম যে ইউটিউবে ফেসবুকে দেখা আছে বিভিন্ন দেশের আমরা ফলাফলগুলো দেখি, তো আমাদের দেশে যদি এই ধরনের কিছু আমরা করতে পারি, তাহলে দেখা আছে বিদেশে আমরা যদি না যাই, তাহলে সেক্ষেত্রে দেখা আছে কোনো এক সময় দেখা আছে ফলাফল যদি গাছে আসে, তাহলে আমরা অল্পতে অনেক কিছু করা সম্ভব হবে। তো সেই উপলক্ষে দেখা আছে আমি ভারতের থেকে এই 100 পিস ম্যান্ডারিন গাছ আমি আমার এক বন্ধু দিয়ে সংগ্রহ করি, আর সংগ্রহ করার পরে এই গাছগুলো আপনার 2017 সাল থেকে 2019 সাল পর্যন্ত আমি পরিচর্যা করি। গাছ লাগানোর 2 বছর পরে আমি ফলাফল পাই। তো গতবারের ফলাফল গাছে 30 কেজি, 40 কেজি, 35 কেজি, 50 কেজি এইভাবে ফলাফল প্রতি গাছে, প্রত্যেকটা গাছে। তারপরে এইবারের ফলাফল আমি গত নভেম্বরের ফলাফল দেখা যাচ্ছে নভেম্বরে শেষ করে দিয়েছি, আর এইবারের ফলাফলগুলো আমার গাছেই আছে। দেখেন প্রত্যেকটা গাছেই দেখা আছে আপনার 70 কেজি, 60 কেজি, 50 কেজি এইভাবের ফলাফল আপনারা দেখতেই পাচ্ছেন। ফলাফলগুলো দেখা আছে আপনার বিনা কেমিক্যালে গাছে কালার আসে, ফলগুলো অত্যন্ত সুন্দর, এবং কি এর ভরপুর রসও আছে। আর এর বাজার মূল্য মোটামুটি এখন এই ডিসেম্বরের আজকে আছে 21 তারিখ, এই ডিসেম্বরের 21 তারিখে যদি আমি বেচা বিক্রি করি, তাহলে এর বাজার মূল্য আমি 150 টাকা কেজি দরে পাইকারি বেচা। আপনি পাইকারি রেটই এখন 150 করে বেচতে পারবেন? জি, মাশাআল্লাহ। তাই এটা থেকে আপনার কি মনে হচ্ছে এখন এটা যে চাষ করেছেন? আমার সর্বপ্রথম 100 পিস গাছ লাগানো, এরপরে কেন্দ্র করে আমি 4 থেকে 5 বিঘে অলরেডি লাগানো হয়ে গেছে। তো সামনের দিকে এর উপরে কেন্দ্র করে আরও জমি বাড়াবো বলে জমি বাড়া মনে করি। মানে এটা চাষ করার পর আপনার কেমন মনে হচ্ছে, মানে ভালো দিক? মোটামুটি ভালো, কারণ আমরা বিদেশের একটা ফল দেশের মাটিতে করতে পেরেছি, বিনা কেমিক্যালে আমরা বিনা আছে ফরমালিনিতে আছে বাজারজাত করতে পারছি, খাতি পাচ্ছি, বা দেখা আছে কোনো এক সময় দেখা আছে আমার এই গাছের ওপরে আছে কেন্দ্র করে যদি সারা বাংলাদেশে ছড়ানো হয়, বা দেখা আছে চাষ হয় বা বাগান তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে কোনো এক সময় আমাদের বাংলাদেশের এই ম্যান্ডারিন কমলা বাইরের রাষ্ট্রের কাছে ইম্পোর্ট হবে। হ্যাঁ, অবশ্যই, এটাই আশা করি আমি।
তবে এটা বিনা কেমিক্যালে যেহেতু আপনার গাছেই কালার আসে, এটা বিদেশি ফলের মতন আছে। ফলগুলো কেউ হঠাৎ করে দেখলি আছে মনে হবে না যে এটা দেশের এত সুন্দর একটা ফল, কিন্তু এই ফলটা কোনো স্পট নেই, কোনো সমস্যা নেই। আবার দেখা যাচ্ছে আপনার মিষ্টির হারও আছে বেশি, আবার দেখা যাচ্ছে আপনার ওই ভরপুর রস আছে। আচ্ছা এটা আপনি দর্শকদের মাঝে একটু দেখান যে কেমন রস। উপলক্ষে দেখা যাচ্ছে এই যে গাছের থেকে একটা আছে কমলাটা ছিঁড়লাম, এই কমলাটার রস আছে কিনা বা কোষ চামড়াগুলো অটোমেটিক আছে বিদেশি ফলের মতন খুলছে কিনা, এটা আপনারা অনুভব করেন। দর্শকদের উপলক্ষে এটা আমি দেখানোর জন্য এই কমলাটা ছিঁড়লাম। এই কমলাটা দেখা যাচ্ছে একটা কোয়া আমাকে দেন আর আপনি বাদ বাকি দেখান। এই কমলাটা দেখা যাচ্ছে এই যে একটা কোষ আমি ইনার হাতে দিলাম, ইনি আছে টেস্ট করে দেখুক যে জিনিসটা মিষ্টি আছে কিনা বা এতে রস আছে কিনা। মাশাআল্লাহ অনেক সুন্দর মিষ্টি। এখন দর্শক ভাই বোন একটু লক্ষ্য করুন, তিনি কিন্তু এটা চেপে দেখাবে যে রস আছে কিনা। এই কোষগুলো দর্শকদের উপলক্ষে আমি আছে খুলে দেখাচ্ছি যে একটা কুমলায় কতগুলো আছে কোষ থাকতে পারে আর কোষগুলো কিভাবে ওঠে, এই জিনিসগুলো দর্শকদের উপলক্ষে আমি দেখানোর জন্য চেষ্টা করছি। অনেকে হয়তো মনে করবেন যে না এই কুমলায় রস থাকে না, হ্যান না তেন না অনেক কিছু, তবে সরজমিনে যদি আপনারা তদন্ত করেন গাছের গোড়ায় আসেন তাহলে আপনারা নিজেরাই ফলটা ছিঁড়লে আপনারা বুঝতে পারবেন, দেখতে পারবেন ভালো পরিমাণ রস। এই যে আমি একটা কুমলা আপনাদের সামনে দেখাচ্ছে ভাঙলাম, ভাঙার পরে কতগুলো কোষ, এই কোষগুলো দেখানোর জন্য চেষ্টা করলাম এবং কি এই কোষের রস আছে কি না এটা দর্শক আপনারা আমি একটু গুনে দেখাই আপনাদেরকে। আমি একটা খাইছি যত, যেহেতু 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আর আমি একটা খাইছি 13। তবে এর ওজন যদি বলি তাহলে 8-10 কেজি, 8-10 কেজি আসে, 8-10 কেজি আসে। তবে এতে দেখা যাচ্ছে ভরপুর রস, এই রসগুলো যদি দর্শকদের উপলক্ষে আমি আজকে ডিসেম্বর আজকে 21 তারিখ যদি আমি চেপে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ রস। এই যে এই যে অটোমেটিক দেখা যাচ্ছে পানি রসগুলো পড়ছে। এই যে এই যে তাহলে ডিসেম্বরে যদি 21 তারিখে এই ধরনের রস পান তাহলে নভেম্বরে কি ধরনের রস থাকবে সেটা একটু চিন্তা করুন দর্শক, তাহলে সেটা আপনারাই আছে অনুভব করেন তাহলে আপনারাই তার উত্তর পেয়ে যাবেন। যে অনেকে বলে যে রস থাকে না, তো ডিসেম্বরে 21 তারিখে এই এই পরিমাণ রস। তবে আমার একটা চিন্তা চেতনা যে আমি 30 ডিসেম্বর পর্যন্ত গাছে মালামালগুলো রাখবো দর্শকদের দেখানোর উপলক্ষে, এবং কি ওনারা বিভিন্ন জায়গার থেকে ভিডিও কলে মালগুলো দেখতে চায় এবং দেখানো যাবে, আসার পরে ওনাদের আছে গাছের থেকে ছিঁড়ে মালগুলো খাওয়ানো যাবে, তাতে করে আমার পাবলিসিটি হবে জিনিসটা। এই যে আমি খোলাটা ছিঁড়লাম, ছিঁড়ার এই মানে রসগুলো ফেললাম, ফেলার পরে এই দেখেন বিচিও খুব একটা নেই, দুই একটা বিচি আছে তার নিকছে, বড় কোনো বিচি নেই, দুই একটা বিচি আছে তার নিকছে। তো কাজেই দেখাচ্ছে বিদেশি ফল মতন আমাদের দেশে যখন এত সুন্দর ফল, এই ফলগুলো ঝাঁকাগুলো আপনারা অনুভব করেন, অনুভব করলে বুঝতে পারবেন যে কী পরিমাণ ধরন আর কী পরিমাণ কালার। এই কালারগুলো অনুভব করলেই, ধরনটা অনুভব করলেই বা সাইজগুলো অনুভব করলে আপনারা বুঝতে পারবেন যে কোনো এক সময় বিদেশে এই মালামালগুলো হয়তো এখন আমাদের বাংলাদেশের মাটিতে সেটা সম্ভব হচ্ছে আর কি। দর্শক দেখুন ভালোভাবে, তো কাজেই দেখাচ্ছে ভরপুর মানে কিন্তু বললই। এর পাশাপাশি দেখাচ্ছে আমি চেষ্টা করছি দেখাচ্ছে চারাগুলো উৎপাদন করে বাংলাদেশের যে কোনো প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য। তো যারা দূর থেকে আসার মতন পরিবেশ থাকবে না, যারা দূর থেকে আসার মতন পরিবেশ থাকবে না বা 2-4-10টা গাছ হয়তো নিতে মন চাচ্ছে, নিতে মন চায় বা ছাদ কৃষির জন্য ছাদ কৃষিতে লাগানোর ইচ্ছা জাগে, তাদেরকে আমি বলবো আমার ওই নাম্বার দেওয়া থাকবে, আপনারা সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যম দিয়ে আমি মালগুলো আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া সম্ভব হবে। তো এই ছিল আজকের মানে এই যে কমলা বাগানে আমরা যে ঘুরতে এসেছিলাম, আপনারা সব কিছুই তো শুনলেন। যদি কোনো চারা আপনাদের লাগে, কেউ শখের বসে কিন্তু অনেকে ছাদ কৃষি করে থাকে, তো ভাইয়ের সাথে কথা বলবেন, নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যম করে তিনি পাঠিয়ে দেবেন আপনার। তা ধন্যবাদ ভাই আপনাকে অনেক, জি আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন।